Guys, welcome. আজ আমার বাজে আজকে আমি নিজ হাতে একটা মুরগি ধরব এবং সেই মুরগিটা আজকে ঝোল হবে দেশি মুরগির ঝোল কি সাবধান হাঁটু জলে নেমে মুরগি ধোয় বাবা বার্থডে বেবি বার্থডে সেলিব্রেশন হবে ওকে দিয়ে তো গাইস এটাকে এখন কিভাবে কাটি দেখো আমার ইলিশ পোলাও করতে যা লাগবে আমি প্রথমে ইলিশ মাছটা ভেজে নিয়েছি ফ্রেন্ডস আমি এখানে প্রথমে তেলে গরম মশলা একটু এলাচ দিয়ে নিলাম এখন আমি দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়বো ভাজা একটু লাল লাল করবো হালকা ভাজি হবে তারপরে দিয়ে দেবো আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এখন দেবো পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার পরে নাহলে পোড়া লাগে এখন দিব জিরে বাটা এবং আমি আজকে সাথে রেডি মিক্স মাংসের মশলা ব্যবহার করব এই যে আমার রেডি মিক্স মশলা দিয়েছি এক চামচ দেড় চামচ দিয়েছি আর আমি আলাদা করে শুকনো মরিচের বাটার দিব না কারণ কাঁচা মরিচ দিব আমি এই যে আর আমার রেডি মিক্সের মধ্যে গোলমরিচ এবং শুকনো মরিচ বাটা দেওয়া আছে তাই আমার আলাদা করে আর ঝাল দিতে হবে না আমি মশলাটা কষিয়ে নেব ফ্রেন্ডস আমার মশলা কষানো কমপ্লিট আমি এখন মাংসটা ঢেলে দেবো দেখো দেশি মুরগির ঝোল দেখলেই যেন জিভে জল চলে আসে তাই না আমি ঢেকে কিছু সময় কষাবো বেশ কিছুক্ষণ এটাকে আমি কষাবো দেখো ফ্রেন্ডস রেডি আমার টাটকা দেশি মুরগির ঝোল ইলিশ পোলাও দেশি মুরগির ঝোল আমি দিয়ে এখানে পুঁই চিংড়ি আছে এই হলো তো ফ্রেন্ডস এ আমার ফ্যামিলি
ছেলে আমার শাশুড়ি আমার হাজবেন্ড দেশি Thank you.